প্রতি বছরের মতো এই বছরও জলপাইগুড়ি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলো মুমূর্ষ রোগীর কাজে, পাশাপাশি ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করে। এবছর তাদের রক্তদান শিবির 20তম বর্ষে পদার্পণ করলো। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা আজকের এই রক্তদান শিবিরটি করতে সাহায্য করে। এদিন সংগৃহীত রক্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ব্যবসায়ীরা সারা বছর তাদের নিজের নিজের কাজে নিয়োজিত থাকলেও প্রতি বছর রক্তদান শিবির থেকে নিজেদের দায়িত্ব এড়ায়নি। নিজেদের কর্মস্থল থেকে বিরত থেকে প্রতি বছরই তারা রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। এই বছরও তার অন্যথা হয়নি। অলয় সাহা, সভাপতি দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। প্রতিবারের ন্যায় আমরা এবারও ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। এটা আমাদের 20তম, তো আশা করি মিনিমাম 80-85টা আমরা কালেকশন করতে পারবো। এখন পর্যন্ত 25টার মতো কালেকশন হয়েছে, তো লোকজন আসছে, কাজ চলছে, আশা করি আমরা টার্গেট ফুলফিল করতে পারবো। আমাদের দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সমস্ত মেম্বারের সাথে জড়িত, আমাদের এক্সিকিউটিভ বডির মেম্বাররাও আছে, প্লাস আমাদের সব ব্যবসায়ীরা সবাই ব্লাড দিচ্ছে, প্রতি বছরই তারা দেয়।